জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। হরিহরপাড়া থানার মামদালিপুর এলাকার ঘটনা। মৃত যুবকের নাম সুমিরন ঘোষ। হরিহরপাড়ার রুকুনপুর বলরামপুর গ্রামে তার বাড়ি। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে হরিহরপাড়ার মামদালিপুর এলাকায় বহরমপুর থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টর বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলে ছিটকে পড়ে যায় ওই যুবক। তাকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর বেশ কিছুক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ছেলেটা সমীরণ ঘোষ, সে বড়পুর একটা কোম্পানিতে কাজ করে, প্রতিদিন যায় এবং প্রতিদিন বাইকে বাড়ি ফিরে। সেই মতো নিয়মিতভাবেই আজকে বহরমপুর থেকে বাড়ি ফিরছিল। বাড়ি ফিরার পথে মামদালিপুর দক্ষিণপাড়া মেন রাস্তায় একটা ট্রাক, চার চাকা গাড়ি হরিহরপাড়া থেকে বহরমপুর যাচ্ছিল, বহরমপুর রুটে। দুজনে সংঘর্ষ এবং অ্যাক্সিডেন্টে ছেলেটা মারা যায়। বহরমপুর হরিহরপাড়া হাসপাতালে আছে, ডাক্তার মৃত বলে ঘোষণা করে।